বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারা কুকিং স্টুডিও তৈরি করে দেখাবো ধনেপাতার পাতার ভর্তা গরম গরম ভাতের সঙ্গে এই ধনে ভর্তাটা খেতে অসাধারণ একদিন এই ধনে পাতার ভর্তা তৈরি করে কিভাবে আপনারা ব্যাপী খেতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদিন ভর্তা তৈরি করে কীভাবে আপনারা মাছবাপি খেতে পারেন সেটি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছে যাবে আপনার মোবাইলে ধনে পাতার ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি আর ধনেপাতাগুলোকে পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি এখানে আমি চারটা কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ টুকরা করে আর নিয়েছি ছয় সাতটা রসুনের কুয়া কীভাবে ঝামেলা ছাড়া আপনারা ঝটপট এই রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে রেসিপি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম তাতে আমি ধনে পাতাগুলো নিয়ে নিব আপনারা চাইলে এই ধনে পাতাগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে পারেন তারপর আমি এখানে নিয়ে নিব কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন তারপর এখানে কেটে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো আমি নিয়ে নিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কিছুটা পানি তবে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই সামান্য পরিমাণে পানি দিলেই হবে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে দেখুন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দরভাবে একদমই আস্ত নেই এই পর্যায়ে আমি দিয়ে দিব একটুখানি তেঁতুল আর এই ভত্তাটা একটু টক টক হলে আমার অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আবার চাইলে তেঁতুলের পরিবর্তে জল দিয়ে দিতে পারেন এখন এটাকে আবার একটু ব্লেন্ডার করে নিয়ে তারপরে আমি চুলায় চলে আসলাম এটা ভাজার জন্য চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর আমি ব্লেন্ডারের জার থেকে ধনেপাতাগুলোকে নিয়ে নিচ্ছি এখন এই ধনেপাতার পেস্টটাকে আমি মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিব এখানে তেলের পরিমাণটা একটু বেশি মনে হতে পারে তবে এই ভর্তাটা যেহেতু আমরা এক মাস ব্যাপী সংরক্ষণ করে খাবো এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে আপনারা চাইলে কমে বা বাড়িও দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পরে নাড়াচাড়া করে দুই মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি আরও বেশ কিছু সময় ধরে অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন আবারও এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি দেখুন অনবরত তিন চার মিনিট ধরে এটাকে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার কারণে এটা অনেকটাই কমে গিয়েছে আর আমার ভত্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন এই ভত্তাটাকে আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ধনেপাতার পাতার ভর্তা আর এই ভত্তাটা আপনারা একদিন তৈরি করে মাসব্যাপী খেতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন